বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম নতুন আরো একটি চাকরি বিষয়ক এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি বিভিন্ন চাকরির আপডেট সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন, বরাবরের মতোই আজকের এপিসোডে আমি কিছু গুরুত্বপূর্ণ ফ্রেশন ইডিয়মস দেখাবো, তাহলে আপনারা দেখে নেন। হ্যাঁ, অনেকেই এই ফ্রেশন ইডিয়মস গুলো পারেন, যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে শিখে নিবেন। প্রথমে যে বাক্যটি আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে মেক। আমরা প্রথম লিখে নিই কিভাবে আসবে না, মেক সেন্টেন্স। কি বলছে? বাক্য লিখতে বলছে, বাক্য তৈরি করতে বলছে। মেক মানে তৈরি করা, সেন্টেন্স। হ্যাঁ, বাক্য তৈরি করুন উইথ দ্য ফলোয়িংস। হ্যাঁ, উইথ দ্য ফলোয়িংস। তাহলে আমরা বাক্য বানাবো। আচ্ছা, প্রথমে আমরা যে ফ্রেশন ইডিয়মসটি রয়েছে সেটি হচ্ছে অল ইন অল। অল ইন অল অনেক কমন একটি ফ্রেস। হ্যাঁ, অল ইন অল অনেক চাকরি পরীক্ষায় কিন্তু এই ফ্রেসটি আসে না। তাহলে এর অর্থ কি? হ্যাঁ, এর অর্থ আমরা প্রথমে লিখে নিই। অল ইন অল অর্থ হচ্ছে সর্বে সর্বা। তাহলে আমরা লিখি সর্বে সর্বা। এখন আপনাকে কি করতে হবে, এই অল ইন অল দিয়ে একটি বাক্য বানাতে হবে। তাহলে আপনি প্রথমত নিজে চেষ্টা করেন, তারপর আমি একটি বাক্য দেখিয়ে দিচ্ছি। অল ইন অল দিয়ে আমরা বাক্য বানাতে পারি যে আমি আমার পরিবারে অল ইন অল, না বা সে তার পরিবারে অল ইন অল। তাহলে যদি এই বাক্যটি আমরা বলি যে সে তার পরিবার অল ইন অল, তাহলে আমরা বলতে পারি হি মানে সাবজেক্ট, হি ইজ হয় সে হয় কি অল ইন অল। অল ইন অল, হি ইজ অল ইন অল, কোথাকার মধ্যে, তার পরিবারের মধ্যে, তাহলে ইন মধ্যে দা ফ্যামিলি। হ্যাঁ, খুব সহজ একটি বাক্য না? আচ্ছা, তাহলে একবার পড়লে কিন্তু আপনি পাবেন হি ইজ অল ইন অল, হি ইজ অল ইন অল ইন দ্য ফ্যামিলি, অথবা আই এম অল ইন অল ইন মাই ফ্যামিলি। না, ওকে, অল ইন অল সর্বে সর্বা। ঠিক আছে, তাহলে আমরা একটি বাক্য শিখলাম না? তারপর তারপর যে ফ্রেসটি রয়েছে খুবই কমন, বিভিন্ন ডিসি অফিসে চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই ফ্রেসটি খুবই কমন, তাহলে এটি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস, তাহলে আপনি ক্যাটস অ্যান্ড ডগসের বাক্য বানাবেন। তার আগে আপনি অর্থটি শিখে বলুন। ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে মুষলধারে, মুষলধারে। হ্যাঁ, মুষলধারে, তাহলে আমরা বলতে পারি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল না, অথবা মুষলধারে বৃষ্টি হচ্ছিল এরকম, বা মুষলধারে বৃষ্টি হয় বললে ইট ইজ, না আর হয়েছিল বললে ইট ওয়াজ। তাহলে আমরা বলতে পারি মুষলধারে বৃষ্টি হয়েছিল, তাহলে ইট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা কি করব, আমরা লিখব হচ্ছে ইট ওয়াজ। ইট ওয়াজ, যেহেতু আমরা অতীতকালের বাক্য বানাবো, ইট ওয়াজ রেইনিং। হ্যাঁ, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হয়েছিল বা হইতেছিল এরকম। হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে, তাহলে আপনি বারবার পড়েন ক্যাটস অ্যান্ড ডগস কি মুষলধারে। তারপর তারপর যে বাক্যটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে বাই অ্যান্ড বাই। না, বাই অ্যান্ড বাই, তাহলে আমরা লিখি বাই অ্যান্ড বাই, ভেরি সুন, যার অর্থ খুব শীঘ্রই। না, আচ্ছা, তাহলে বাই অ্যান্ড বাই, তাহলে বাই অ্যান্ড বাই এর অর্থটা আমরা প্রথমে লিখে নিই, বাই অ্যান্ড বাই, না শীঘ্রই। হ্যাঁ, শীঘ্রই, ভেরি সুন। না, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি সে কাজটি খুব দ্রুত শেষ করবে। না, আচ্ছা, তাহলে আমরা একটি বাক্য বানাবো ইংরেজি দিয়ে, এই জন্য আমরা যে কাজটি করবো সে, সেই মানে কি হি উইল কি করবে, ফিনিশ শেষ করবে। না, হি উইল ফিনিশ কি শেষ করবে, দা ওয়ার্ক কাজটি, বাই অ্যান্ড বাই। ওকে, বাই অ্যান্ড বাই মানে শীঘ্রই, হি উইল ফিনিশ দা ওয়ার্ক বাই অ্যান্ড বাই। তারপর তারপর যে ফ্রেজটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে ভুন অফ কন্টেনশন। না, আচ্ছা, তাহলে আমরা লিখি, অনেকে পারেন এটি, না যারা পারেন তো আলহামদুলিল্লাহ, যারা পারেন না শিখে নেন, বুন অফ কনটেনশন। বুন অফ কনটেনশন মানে কি, মানে হচ্ছে বিবাদের বিষয়। না, আচ্ছা, তাহলে আপনি এর অর্থটি আগে লিখেন। হ্যাঁ, বিবাদের বিষয়, তাহলে বিবাদের, বিবাদের বিষয়। ওকে, আচ্ছা, বিবাদের বিষয়। এবার আপনি এই বুন অফ কন্টেনশন দিয়ে একটি বাক্য তৈরি করুন। চিন্তা করেন কি বাক্য আপনি বানাতে পারেন, ছোট বাক্য হলে সবচেয়ে ভালো। না, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না এই জমির অংশটি তাদের মধ্যে বিবাদের কারণ। না, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দা পিস মানে টুকরোটি, না বা অংশটি, দা পিস অফ, দা পিস অফ ল্যান্ড। হ্যাঁ, জমির পাইস, হ্যাঁ পাইস তো না, পিস টুকরো না, অংশ না, প্রাইস নয় কিন্তু, এটা কিন্তু দাম নয়। হ্যাঁ,
দ্য পিস অফ লেন্থ ইজ দ্য দুন অফ, দুন অফ কন টেনশন, বিবাদের বিষয়, দুয়ের মধ্যে বোঝালে কি হয় বিটুইন, হ্যাঁ বিটুইন দ্য টু, দুই বাই, দ্য বাইং ইজ কি ব্রাদার, তাহলে দুই বাই যেহেতু কি হবে ব্রাদার্স, ওকে, তাহলে বুন অফ কন্টেনশন মানে বিবাদের বিষয়, আর বাক্য তৈরি করলাম আমরা কি, দ্য পিস অফ ল্যান্ড ইজ দ্য বুন অফ কন্টেনশন বিটুইন টু ব্রাদার্স। তারপর তারপর যে ফ্রেজটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে ইন দ্য কনসিকুয়েন্স অফ, মানে কি ফলে, হ্যাঁ অ্যাজ এ রেজাল্টের মতো না, তাহলে ইন কনসিকুয়েন্স, হ্যাঁ ইন কনসিকুয়েন্স অফ। এবার আপনি এটা দিয়ে একটা বাক্য রচনা করুন, হ্যাঁ আগে আমরা অর্থটা লিখে নিই, ইন কনসিকুয়েন্স অফ এর অর্থ হচ্ছে ফলে, ফলে, ওকে। এবার আপনি এটা দিয়ে একটি বাক্য রচনা করুন ইন কনসিকুয়েন্স অফ দিয়ে, প্রথমে আপনি চিন্তা করেন কি বাক্য বানাতে পারেন, আমাদেরটা দেখে নেন, আমরা বলতে পারি সে কি করলো চাকরিটি হারালো তার অসততা বা ফলে, বা এরকম আপনি ছোট একটি বাক্য বানান, তাহলে আমরা বলতে পারি হি হি লস্ট, হারিয়েছিল কি দ্য জব, চাকরিটি হারিয়েছিল কিসের ফলে, তার অসততার ফলে না, তাহলে ইন কনসিকুয়েন্স, ইন কনসিকুয়েন্স অফ, তার ইংরেজি কি হিজ, আর অসত, সততা মানে অনেস্টি, আর অসততা কি ডিস অনেস্টি, তাহলে আমরা বলতে পারি ডিস অনেস্টি, ওকে। তাহলে ইন কনসিকুয়েন্স অফ মানে হচ্ছে ফলে, হি লস্ট দ্য জব ইন কনসিকুয়েন্স অফ হিজ ডিস অনেস্টি,